বগুড়া বাংলাদেশের উত্তরবঙ্গের একটি প্রসিদ্ধ শিল্প ও বাণিজ্যিক জেলা। মৌর্য যুগে এটি পুণ্ড্র বর্ধন নামে পরিচিত ছিল। বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়। বগুড়া শহরের কয়েক কিলোমিটারের মধ্যেই মহাস্থানগড় অবস্থিত। রয়েছে ইতিহাস ঐতিহ্যের বিহলা লক্ষ্মীনারায় বাসরঘর। সারিয়াকান্দি উপজেলা রয়েছে সারিয়াকান্দি ঘাট, যা এখানে আসা পর্যটকদের অন্যতম দর্শনীয় স্থান। বগুড়া ভ্রমণের প্রথম পর্বে বগুড়া মহাস্থানগড়, হযরত শাহ সুলতান বলখি, মাহির শাহ রহমতুল্লাহ আলাহির মাজার সম্পর্কে তুলে ধরব। এই ভিডিওতে জানাব এর ইতিহাস ঐতিহ্য এবং দেখাবো এর সৌন্দর্য। মহাস্থানগড় বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন প্রসিদ্ধ নগরী। প্রসিদ্ধ এই নগরী ইতিহাসে পুণ্ড্র বর্ধন বা পুণ্ড্রনগর নামেও পরিচিত ছিল। একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যীশুখ্রিস্টের জন্মেরও আগে, অর্থাৎ প্রায় 2500 বছর পূর্বে, এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রত্নতাত্ত্বিকভাবেই তার প্রমাণও মিলেছে। 2016 সালে এটি সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। সুদূর প্রাচীর বিশিষ্ট এই নগরীর ভিতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েকশো শতাব্দী পর্যন্ত এই স্থানে মৌর্য, গুপ্ত, পাল, সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। তৃতীয় খ্রিস্টাব্দে থেকে পঞ্চম খ্রিস্টপূর্ব পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেন। আমরা মহাস্থানগড়ে যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে, জাদুঘরের যে অংশটাই, সেখানকার একটা অংশে আমরা দেখতে চলে আসলাম। আরেকটা অংশ এটা, আমরা এতক্ষণ ধরে কিন্তু প্রাচীরের যে অংশ সেই অংশটা কিন্তু ঘুরে ঘুরে দেখেছি। এখন আমরা হচ্ছে যে এখানে যে একটা প্রাসাদ ছিল পুরাতন আমলের, সেই প্রাসাদে এখানে চলে আসছি। এটা কিন্তু আসলে চমৎকার একটা জায়গা, দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা সুন্দর বড় প্রাসাদ ছিল। এই জায়গাটা এরকম করে আসলে গড়ে তোলা হয়েছে। এখানকার আপনার ছোটো কুয়া রয়েছে, তারপরে বিভিন্ন যে রুমের মতো করে জায়গাগুলো এখানে রয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে যেটা একটা সেই সময়কার আসলে প্রাসাদ ছিল। এটা হলো সেই জীবিত কুয়া। মৃত মানুষকে কুয়ার ভিতরে ফেললে জীবিত হয়ে যেত। প্রকৃতপক্ষের পিছনে কিন্তু বড় একটা ইতিহাস রয়েছে। এখানে যে রাজা ছিল পরশুরাম, তো তিনি আসলে যখন শাহ সুলতান বলখির সাথে এখানে আসলে যুদ্ধে জড়ান রাজত্ব নিয়ে, তখন তার যে সৈন্যবাহিনী ছিল সেই সৈন্যবাহিনী কেউ মারা গেলে তাকে এই কূপের মধ্যে ফেলা হতো এবং তাকে জীবিত করে আবারও যুদ্ধে তাকে আসলে যোগদান করানো হতো। তো এটা আসলে শাহ সুলতান বলখি বুঝতে পারে এবং পরবর্তী সময়ে তিনি এর ভিতরে আসলে এক টুকরো গরুর মাংস ফেলে দেন। তারপর থেকে মৃত মানুষ আসলে এর ভিতরে ফেললে আর জীবিত হয় না, এরকম কিছু ইতিহাস আসলে শোনা যায়, যদিও এটা আসলে সেই সময়কার কুসংস্কার বলে আমার কাছে মনে হয়। আর আমরা এখন যে পুরাতন প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পাচ্ছি, এটা সেই পরশুরামের রাজ্য ছিল বা তেনার যে প্রাসাদ, সেই প্রাসাদটা এখন দেখতে পাচ্ছি। আমরা এই প্রাসাদটা এখন ঘুরে ঘুরে দেখলাম। এইখানে যে অনেকগুলো কক্ষ ছিল সেটার একটা নিদর্শন কিন্তু দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে ওই যে উঁচু নিচু অংশটা এবং রুম যে কক্ষ মতো করে তৈরি করা রয়েছে। আমরা চলে আসলাম শাহ সুলতান বলখির মাজারে। শাহ সুলতানের অন্য নাম হচ্ছে বলখি মাহিসাওয়ার। তিনি আসে প্রকৃতপক্ষে জন্ম হচ্ছে আফগানিস্তানে, পরবর্তী সময় তিনি আসলে ইসলাম প্রচারের জন্য এখানে আসেন। তো তিনি তার পিতা মারা যাওয়ার পরে কিন্তু ওইখানে তিনি সম্রাট হন বা রাজা হন, কিন্তু তিনি আসলে সাম্রাজ্য সে দরবেশ হয়েছিলেন। 440 সিজিতে তিনি আসলে পুণ্ড্র বর্ধনে আসার আগে প্রথমে বাংলার সন্ধি পৌঁছান, পরবর্তী সময় তিনি আসেন মহাস্থানগড়ে বা পুণ্ড্র বর্ধনের রাজধানীতে আসেন। এখানে আসার পর তিনি আসলে ইসলাম প্রচার শুরু করেন এবং সেই সময়কার এখানকার যে রাজা ছিল পরশুরাম, তাকে আসলে যুদ্ধে পরাজিত করে এই রাজ্যের রাজত্ব গ্রহণ করেন এবং এখানে শাসনতন্ত্র বা ইসলাম প্রচারের কাজ শুরু করে থাকেন তিনি। এবং পরবর্তী সময় তিনি আসলে কখন মারা যান এরকম কোনো তথ্য কিন্তু আসলে কোনো জায়গায় পাওয়া যায়নি। এবং এখানে তার একটা সমাধি রয়েছে বা বাজার রয়েছে, এই বাজারকে ঘিরে আসলে বিভিন্ন স্থাপনা এখানে গড়ে উঠেছে, যার কারণে সবাই কিন্তু আসলে এই বাজারটা আসলে এখানে দেখতে আসে।
বগুড়া ভ্রমণের প্রথম পর্ব এখানে শেষ। তো দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।